নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার, শিলচরে মহাবিক্ষোভ বুধবার। ভুবন তীর্থ পর্যন্ত সড়কে কালভার্ট নির্মাণে গাফিলতি, উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ। কুম্ভীরগ্রাম চা বাগানে কংগ্রেসের ধস, দুই ওয়ার্ড সদস্যের নেতৃত্বে শতাধিক বিজেপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী তথা দেশবিরোধী নীতির বিরুদ্ধে সমগ্র দেশের সঙ্গে শিলচরেও দুদিনের মহাবিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বাধীন ফেডারেশনের যৌথ মঞ্চ। আগামী 9 ও 10 আগস্ট শিলচর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দুদিনের মহাবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দেশ বাঁচাও ও দেশবাসী বাঁচাও স্লোগানের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 1942 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু 1942 সালের থেকেও অধিক শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন বর্তমান দেশবাসী। মানুষের জীবন জীবিকা ও মৌলিক অধিকারের উপর প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে বর্তমান বিজেপি সরকার। কর্মহীনতা ও বেকার সমস্যার দিনের পর দিন বেড়েই চলেছে। সরকারি বিভিন্ন বিভাগকে বেসরকারীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশের বর্তমান সরকার। একের পর এক জনবিরোধী নীতি বাস্তবায়ন করে সাধারণ খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে দিয়ে ঠেকেছে। সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আগামী 9 ও 10 আগস্ট শিলচরে আয়োজিত হতে যাওয়া দুদিনের মহাবিক্ষোভ কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। 9 আগস্টের ভারত ছাড়ো বা ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে সামনে রেখে আমরা সারা দেশব্যাপী 9 এবং 10 এই দুই দিন প্রতিটি জেলায়, দেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি কলকারখানায় বিক্ষোভ প্রদর্শন করা হবে। যে দাবিগুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে সেগুলি আপনারা জানেন। এর মধ্যে একটা মুখ্য দাবি হচ্ছে যে আমাদের দেশের যে পাবলিক সেক্টর, এই যে ONGC, এই পাবলিক সেক্টরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়ার যে নীতি এই সরকার নিয়েছে এবং যেভাবে সেটাকে তারা লাগু করতে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বিক্ষোভ জানাই। আজকে সরকার ঘোষণা করেছে, যেদিন এই সরকার বসেছে সেদিনই ঘোষণা করেছে যে দেয়ার ইজ নো বিজনেস অফ গভর্নমেন্ট টু কন্টিনিউ বিজনেস, অর্থাৎ এরা সরকারি কোন পাবলিক সেক্টর নিজেদের হাতে রাখবে না। আমরা আজকে ONGC ওয়ার্কারদের অবস্থা কোন জায়গায় যেতে পারে, সুতরাং এই ব্যাপারে ONGC-র ভেতরের যে কর্মচারীরা তারা আজকে আরো বেশি শক্তিশালী হওয়া দরকার, আরো বেশি সংঘবদ্ধ হওয়া দরকার এবং প্রতিটি আন্দোলন কর্মসূচিকে সঠিকভাবে লাগু করা দরকার। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভুবন হিল জেপির ভুবন নগরে পূর্ত সড়কে কচ্ছপ গতিতে চলছে কালভার্ট নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 3 মাস আগে এই কালভার্টের কাজ শুরু হলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এতে তীব্র যানজট সমস্যার পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্য পথচারীদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে বারবার বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। তারা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় স্থানীয় শ্যাম সিংহ জানান, ঠিকাদাররা খুব ধীরগতিতে কাজ করছেন, যার দরুন এখনো কাজ অসম্পূর্ণ। বর্তমানে বৃষ্টির জল এবং কাদায় যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এলাকাবাসীর। তাই আজ এলাকার জনগণ একত্রিত হয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেন এবং কাজটি শীঘ্রই সম্পূর্ণ করার আর্জি জানান। অন্যথায় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করবেন বলে জানিয়ে দেন। মতনগর থেকে ভুবন পাহাড় যাওয়ার যে রাস্তা, এই রাস্তা বিগত 3 মাস আগে থেকে কাজ শুরু করেছে আমাদের যে কন্ট্রাক্টরের কাজ পেয়েছে, কিন্তু ওনার কাজের যে গতিটা খুব মানে ধীমি গতিতে কাজ করা হচ্ছে। কয়েকদিন আগে যে সময় সুযোগ পেয়েছিল, রোদ দিয়েছিল, তখন এই আমাদের এই কালপাটি যেখানে বর্তমানে এইদিকে একটু দেখায় আপনাকে এই যে রাস্তার যে অবস্থা, এখানে আমরা এখন আসা যাওয়া করতে পারছি না, আমাদের ছাত্ররা এই পার থেকে ওই পার যাওয়া যাচ্ছে না, যার দরুন অনেক ছাত্ররা স্কুল বন্ধ হয়ে গেছে। তো আমাদের অভিযোগ এটাই যে যাতে আমাদের এই যে রাস্তাটা যাতে চলাচল করার যে একটা সুবিধা করে দেওয়ার জন্য এবং তারপরে
যে পরবর্তী যে কাজগুলো আছে কালপাড়ের সাইডগুলো যে ঢালাই করার যে কাজ আছে এটা যেমন পরে হয়, প্রথমে আমাদের রাস্তাটা যাতে ক্লিয়ার হয় এটা আমাদের অভিযোগ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শ্যামল সিং। আর এটা আমাদের ধরাই কনস্টিটিউশনের আন্ডারে পড়ে, আমাদের মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনি যাতে আমাদের এই দুঃখ যেটা আছে উনি যেমন একটু আমাদের এদিকে দেখেন আর কি। আপনারা এই ব্যাপারে ঠিকাদারের সঙ্গে বা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করছিলেন নাকি? হ্যাঁ, অনেকবার যোগাযোগ করেছি, তো বলছে হয়ে যাবে কাম, কাজ করছি কাম, আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা কাজ শেষ করে দেব। কোন জায়গার কন্ট্রাক্টর? কন্ট্রাক্টরের বাড়ি হলো আপনার মাহান্দা। নাম 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 কি ওনার? কুম্ভীর গ্রাম চা বাগানে দুজন কংগ্রেস ওয়ার্ড সদস্যের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেছেন। উধারবন্দ মণ্ডলের অন্তর্গত শালগঙ্গা জেপির 7 নং এবং 8 নং ওয়ার্ড সদস্য শীতেশ মাল ও পাপ্পুরি বিজেপিতে যোগ দেন। মঙ্গলবার কুম্ভীর গ্রাম চা বাগানে 148 নং ও 149 নং বুথে সকাল 11টায় এক সভার আয়োজন করা হয়। সভায় চা বাগানের বিজেপি কর্মী সহ উধারবন্দ মণ্ডলের বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়ন কাউন্সিলর প্রভাব আকুরা, জেলা সম্পাদক ও উধারবন্দ মন্ডল প্রভারী কানুর দেব, প্রবীণ কর্মী সুভাষ সিং, জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দ মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী, মন্ডল সম্পাদক সুমন কেওট, প্রদ্যুৎ চক্রবর্তী, উধারবন্দ মন্ডল যুব মোর্চা সভাপতি অর্ণব চক্রবর্তী প্রমুখ। কংগ্রেস দলের 2 ওয়ার্ড সদস্য সভায় বলেন, তাদের জিপিতে যিনি সভানেত্রী পদে বিজয়ী হয়েছিলেন তিনি ছিলেন কংগ্রেস প্রার্থী, কিন্তু বর্তমানে দুর্নীতির কারণে ওয়ার্ড সদস্যরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সভায় মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী বলেন, শালগঙ্গা জিপির কংগ্রেসের ভীত ভাঙ্গায় সভায় এসে বিজেপিতে যোগদান করছেন, এখন থেকে কুম্ভীরগ্রাম চা বাগানে বিজেপির জয় নিশ্চিত। শালগঙ্গা জিপির 7 নম্বর এবং 8 নম্বর গ্রুপের, যেটা আমাদের মন্ডলের 148 নম্বর এবং 149 নম্বর গ্রুপে অবস্থিত, এখানে দুজন গ্রুপ সদস্য শ্রী শীতেশ মাল ও শ্রী পাপ্পুরির নেতৃত্বে 100-এর অধিক কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আজকে সদস্যতা গ্রহণ করেছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের জেলা সভাপতি মাননীয় বিমলেন্দু রায় মহাশয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী মিহিরকান্তি সোম মহাশয় সহ বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তারা এবং এই বাগানের পঞ্চায়েত এবং মাও বুড়েরা সবাই উপস্থিত হয়েছিলেন। আমরা আশা রাখছি আজকের পরে শালগঙ্গা জিপিতে কংগ্রেসের যে ভিত, সেই ভিত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আগামী দিনে এই কুম্ভীরগ্রাম বাগান যে বৃহত্তর এলাকা, সেই এলাকায় ভারতীয় জনতা পার্টির জয়ধ্বজ আরও তীব্র গতিতে এগিয়ে যাবে। ওনাদের মতদের আমি ভারতীয় জনতা পার্টি উধারবন্দ মন্ডল কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে নমস্কার জানাচ্ছি। নতুন দিল্লির সিলভার জোন অলিম্পিয়াড আয়োজিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে 6টি বিষয়ে স্বর্ণপদক পেয়ে রেকর্ড করেছে শিলচরের মাধবিকা আচার্য। লিঙ্করোডের বাসিন্দা সরকারি কর্মচারী সুরজিৎ আচার্য এবং কাকুলি আচার্যের একমাত্র সন্তান মাধবিকা প্রতিযোগিতার 7টি বিষয়ে অংশ নিয়েছিল এবং 6টিতেই স্বর্ণপদক পেয়েছে, যা বরাক উপত্যকায় প্রথম, এমনটাই জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষকরা। গত বছর নভেম্বর মাসে সারা দেশের সঙ্গে শিলচরেও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড আয়োজন করেছিল সিলভার জোন ফাউন্ডেশন। সেখানে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে অংশ নিয়েছিল শিলচর হলিক্রস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী মাধবিকা আচার্য। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান, হিন্দি এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে সে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং এর মধ্যে 6টিতেই সর্বোচ্চ নম্বর অর্জন করে গোল্ড মেডেল পেয়েছে। মাধবিকা জানায় সে পড়তে খুব ভালোবাসে এবং তার আদর্শ হচ্ছেন বাবা সুরজিৎ আচার্য। সে বলে, বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে এই প্রতিযোগিতার জন্য প্রতিদিন 3 ঘন্টা করে পড়ত এবং তাকে সাহায্য করতেন বাবা। বড় হয়ে সে একজন আইএএস আধিকারিক হতে চায় এবং এটাই তার স্বপ্ন। নিজেকে এখন থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে ভবিষ্যতের জন্য তৈরি করছে মাধবিকা। শিলচর হলিক্রস স্কুলের অধ্যক্ষা সিস্টার ক্রিস্টি বলেন,
তারা অত্যন্ত আনন্দিত, কেননা অতীতে কোনো ছাত্র এই প্রতিযোগিতায় এতটা সফল হয়নি। তিনি বলেন, অতীতে বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় সফলতা পেয়েছে, কিন্তু একই ছাত্র 6-6টি বিষয়ে গোল্ড মেডেল কখনো পায়নি। মাধবিকা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে এবং তার কাছে একটা বড় সুযোগ রয়েছে জীবনে অনেক উন্নত হওয়ার। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে এবং এতে সাফল্য এলে তাদের মনোবল বাড়বে, তারা ভবিষ্যতের সাফল্যের চূড়ায় গিয়ে উঠতে অসুবিধা হবে না। খুবই এফিসিয়েন্ট আর খুব খুব মেধাবী, আর তাছাড়া সবচেয়ে বড় খুব সিনসিয়ার। ও নিজের কাজ নিজেরটা ও নিজে বুঝে নেয় সবসময়। ও কিছু কিছু বিষয় নিজে ওকে শেখাতে হয়নি, যেমন সকালে ঘুম থেকে উঠে ও ডিসিপ্লিনটা, যেমন প্রথমে ওকে একটা বোর্ড দেওয়া হয়েছিল ওর খেলার জন্য নিয়েছিল, কিন্তু ওইটাতে কী করে ফার্স্ট উঠেই ওইটাতে সকালে ও ডেট লিখে লেখে, তারপরে ওই সকাল থেকে রাত অবধি, মানে যেমন 7:30 to 2 PM স্কুল, 2 PM to 3 PM বা লাঞ্চ টাইম, এরকম করে করে লিখে দেয়। রাত্রি কটার সময় ওর প্রাইভেট আর্টের টাচ স্যার আসবে, কটার সময় কী হবে, মানে টোটাল ও নিজে নিজেই মেনটেন করছে। ওর আমরা হ্যাঁ ওইগুলো আমরা ওকে শেখাইনি, ও নিজে নিজেই মেনটেন করছে ওইগুলো। তাছাড়া ওর কিছু কিছু বিষয় আছে, খেলাধুলা তো সব বাচ্চাই ভালোবাসে, ও খেলাধুলা করে, কিন্তু খেলাধুলার ছলেও ও মানে ওই পড়াশোনা রিলেটেড করে, যেমন ওর খেলার। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলো উধারমত মাতৃভাষা ঐক্যমঞ্চ। প্রতিবছরের ন্যায় এবারও মাতৃভাষা ঐক্যমঞ্চের বাসব রঞ্জন দাসের বাসভবনে সকালে রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সন্ধ্যা 6:30 সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিজন ভট্টাচার্যের একক সঙ্গীত শিশুশিল্পী স্বর্ণাক্ষী তালুকদার ও স্বর্ণশ্রী তালুকদার আবৃত্তি করে আমাদের ছোট নদী আরও দুখানি আবৃত্তি করেন সুমিতা দেব ও শোভনা দেব। নৃত্য করে মিত্রা সেন, স্বর্ণাক্ষী তালুকদার ও স্বর্ণশ্রী তালুকদার। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বড়ুয়া, শ্যামলী ঘোষ সঙ্গীতে তবলায় সহযোগিতা করেন প্রভাকর দেব মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সহসাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার ও মঞ্চের সকল সদস্য সদস্যরা। কবিগুরুর প্রয়াণ দিবসের মাহাত্ম্য তুলে ধরেন জয়ন্ত কুমার দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস, আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা সেই দিনটি উদযাপন করতে যাচ্ছি। আমরা সকালবেলা পুষ্পস্তবক দিয়ে গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি জানাই, সন্ধ্যা 6:30 হইতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বিশ্বকবির প্রতি আমরা এইভাবে শ্রদ্ধা জানাব, বিভিন্ন কবিতা গান নাচ এগুলি দিয়েই মহাপ্রয়াণ দিবসকে আমরা পালন করছি। আমরা সকলকে আহ্বান জানাই ওই প্রয়াণ দিবসে সকলেই যেন অংশগ্রহণ করেন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এইটুকুই আমাদের। প্রায় 12 বছর মামলা চলার পর এক ব্যক্তিকে হত্যার দায়ে করিমগঞ্জের জেলা দায়রা জজ আদালতের মহিলা বিচারক 3 জনকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। ঘটনার বিবরণে সরকারি আইনজীবী মুকুন্দলাল কয়রি জানান, 2012 সালে বদরপুর থানার অধীনে থাকা মাজাইল জুম আলেকারগুল খাসিয়া পঞ্জিতে জমির আগাছা পরিষ্কারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। সেদিনের ঘটনায় একসময় গুলাগুলিও হয়, আর সেই গুলাগুলির আঘাতে ঘটনাস্থলে হোসেন আহমেদ নামের একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে 10 জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় জড়িতদের মধ্যে 3 জনের ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। শেষ পর্যন্ত 7 জনের বিরুদ্ধে মামলা চলে। প্রায় 11 বছর পর সোমবার করিমগঞ্জ জেলা দায়রা জজের আদালত রায় ঘোষণা করে। 7 জনের মধ্যে বেনিফিট অফ ডাউট মতে 4 জনকে বেকসুর খালাস করে দেয় আদালত এবং বিজয় আমসে ইউ সুচিয়াং এবং আলাউদ্দিন নামে 3 জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড ও হাতিয়ার রাখার জন্য আরো 10 বছর কারাবাস এবং বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী 10,000, 5,000 করে জরিমানা করেছে আদালত। করিমগঞ্জ জেলা দায়রা জজ আদালতের মহিলা বিচারক বেগম রসুন আরা রহমান এক দৃষ্টান্তমূলক বিচার করে অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করেছেন বলে তিনি জানান। মাননীয়া জয়রা জাজ মহোদয়া আর এ রহমান মহোদয়া অদ্য এক মামলার নিষ্পত্তি করেন। এই মামলায় 7 জনের বিরুদ্ধে মামলার বিচার কার্য হয়।
তাদের নাম আরিয়াস সুচিয়াং, লিনিকাশিয়া, রামনাং সিলিয়া, ইউ সুচিয়াং কাশিয়া, নেতাই আমসে, বিজয় আমসে, আলাউদ্দিন, এবং এই সাতজনের মধ্যে তিনজনকে মাননীয় জায়রা জজ মহোদয়া তিনজনকে দোষী সাব্যস্ত করেন। তাদের নাম হলো ইউ সুচিয়াং কাশিয়া, বিজয় আমসে এবং আলাউদ্দিন। এই তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তৎসঙ্গে আরও 10,000 টাকা করে মানে ফাইন করা হয়, অনাদয়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের। দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সভা আয়োজিত হলো নিলাম বাজারে। মঙ্গলবার নিলাম বাজার স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক সভার আয়োজন করা হয়। এদিন প্রথমে ছাত্র দেবাশিস ভট্টাচার্য সচেতনতা সভায় সড়ক দুর্ঘটনা নিয়ে একটি কবিতা আবৃত্তি করে, পরে ছাত্রছাত্রীদের সম্মুখে পরিবহন আধিকারিক বলেন, দুর্ঘটনা ঘটার আগে কারণ জানা যায় না, তাই কখনো দুর্ঘটনা ঘটবে বলে কেউ বলতে পারে না, তবে সজাগ সচেতন থাকলে অনেক সময় আঘাত থেকে বাঁচা যায়। এদিনের সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রূপক চৌধুরী সহ শিক্ষক শিক্ষিকারা ও পরিবহন বিভাগের অন্যান্য আধিকারিকরা। আজকে যে নিলাম বাজারে যে প্রোগ্রামটা করছি সেই রিপোর্টটাও জানে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মতে অ্যাক্সিডেন্টের চেক দেওয়ার জন্য ইংলিশ লেটার 4E চেকটা ই ফলো করি যদি আমরা, তখন অ্যাক্সিডেন্টকে চেক দিতে পারব, হ্যাঁ বন্ধ করা পসিবল হয়। অ্যাক্সিডেন্ট আনটোয়ার্ড কোন সময় কিরকম হবে কেউ বলতে পারে না, আজকে পর্যন্ত অ্যাক্সিডেন্ট ডিফাইন করতে কেউ পারে না কিরকম অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটার পরে আমরা বলতে পারি ওই রকম বুলেট জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে সব থেকে মেজর কারণ হইল হিউম্যান এরর। মানুষের ভুলের জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়, যেমন ড্রাইভারে যে গাড়ি চালাইছে ড্রাইভারও তো একটা হিউম্যান বিং, সে যদি রং ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওভার স্পিডে ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ড্রাইভিং এবং মোবাইল ফোন, আমার ছেলেটা যে কবিতা পড়েছে, মোবাইল ফোন আর ড্রাইভিং দুইটা যদি মিক্স আপ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। ড্রাঙ্কেন ড্রাইভিং, ড্রিঙ্কস করে যদি ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। ট্রাফিক সাইন যদি ফলো না করে অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্য ম্যাক্সিমাম কজ অফ অ্যাক্সিডেন্ট বা রুট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হিউম্যান। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিয়ে জেলা পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও পাথারকান্দির বিধায়ককে নিয়ে ডিসি কনফারেন্স হলে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করা হয়। অভিযোগ মতে দীর্ঘদিন ধরে পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তের পুতনি আদমটিলা এলাকা দিয়ে বাংলাদেশি চোরেরা পাথারকান্দির সীমান্তবর্তী বিভিন্ন বাগানে প্রবেশ করে জনগণের গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার গরিব কৃষকেরা। জানা গেছে পুতনি এলাকায় প্রায় 1 কিলোমিটার ধরে সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। এদিক দিয়ে নাকি দুদেশের মধ্যে বন্য হাতিরা চলাচল করে, ফলে এখানে ফেন্সিং টিকিয়ে রাখা যাচ্ছে না। এ সুযোগকে কাজে লাগিয়ে ওপারের চোরেরা এপারের চোরদের সাথে হাত মিলিয়ে পুতনি সহ পার্শ্ববর্তী চা বাগান সমূহে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান, যিমান গাঁও এই জিপিবিলাকৰ গাঁও প্রধান এটা মিটিং হল, মিটিংত ইন্টারন্যাশনাল বর্ডার কেইটামান ইস্যু আছিল, এইটো লৈ এটা হাউ টু মিনিমাইজ দ্য প্রবলেম, এইটোর কারণে মিটিং কি প্রবলেম আছে বিশেষ করে কি প্রবলেম লৈ মাতিছে বিশেষকে তেওঁলোকৰ যে বর্ডার এরিয়াত কেইজনমান গাঁও প্রধানৰ ইস্যু আছিল যে আমার একজন পুত্রী জিপি তাতে আপনাদের শুনেছে কেইদিনমান আগতে বাংলা এসে মানুষ সোমাই গেল, সোমাই গরু লই গেল, তারপর দুটা মানুষ ইনজোর্ড হল, এনেকা বহুত কেইটা ঠাই কেনকা এই মানুষবিলাক আহে, এইটোর কারণে এই ইস্যুবিলাক কেনকা সলভ করা যায় যে বাংলা এসে মানুষ তাতে সোমাই গেল, সোমাই গরু লই গেল, মানুষবিলাক আমার ইন্ডিয়ান সিটিজেন তেওঁলোককো ফিজিক্যালি তেওঁলোকক এসল্ট করলে মারলে, এইটোর কারণে আমি এস পি মহোদয় আর জেলাধিপতি কইছিল যে এটা
জয়েন্ট মিটিং করি, প্রবলেমগুলো যাতে মিনিমাইজ করা যায় আরও বর্ডার যাতে আরও ভালকে যাতে সব, কারণ অনলি বিএসএফে তো দিন রাতে কাম করি আছে, তার পিছতো যাতে আমার লোকাল রাইস তেওঁলোকৰ যাতে হয় অভিযোগ থাকে সবে মিলি যাতে আমার প্রোটেকশনটা হয়। বিশ্বকবির প্রয়াণ দিবসকে সামনে রেখে শিলচর প্রেস ক্লাবে বস্ত্র বিতরণ করলেন সমাজসেবী সুমন্ত ভট্টাচার্য। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শঙ্কর দে, সমাজসেবী টিমু বণিক প্রমুখ। স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে সমাজসেবী সুমন্ত ভট্টাচার্য গত এক বছর থেকে বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করে আসছেন, একথা জানালেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। সুমন্ত জানান ভবিষ্যতে এভাবে সামাজিক কাজে এগিয়ে আসবেন। অনুষ্ঠানে প্রায় 50 জন দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আজ 22শে শ্রাবণ আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ বার্ষিকী। এই দিনে আমরা আজ শিলচর প্রেস ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আমাদের মধ্যে চিরজাগ্রত হয়ে থাকবে, আমরা এই অঙ্গীকারের কথা ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই দিনে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী শ্রী সুমন্ত ভট্টাচার্য মহাশয়, তিনি কিছু কাপড়, কিছু শাড়ি এবং যুবাদের জন্য কিছু কাপড় তিনি বস্ত্র বিতরণ করেছেন, এটা তিনি জানিয়েছেন, যেটা একটা উপহার আজকের এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এভাবেই তিনি এগিয়ে এসেছেন। এবং প্রায় এক বছর ধরে তিনি আমাদের দেশের স্বাধীনতার যে অমৃত মহোৎসব হচ্ছে, স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপিত হচ্ছে, এভাবে তিনি নানা জায়গাতে অনুষ্ঠান তিনি করেছেন, অনেক জায়গায় নীরবে তিনি এসব কাজে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে আমরা ধন্যবাদ। হাইলাকান্দি থেকে ভৈরবনগর হয়ে করিমগঞ্জ পর্যন্ত বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবিতে ভৈরবনগরে ভুক্তভোগী জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের পর ছুড়ে দেন কড়া হুঁশিয়ারি। এক মাসের মধ্যে বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বলেন, ঠিকাদার জাকির হোসেন বরভূঁইয়ার গাফিলতিতে সড়কের কাজ করা যাচ্ছে না। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বেহাল রাস্তা যাতায়াতের উপযোগী করে তুলতে ঠিকাদার জাকির হোসেন বরভূঁইয়াকে নির্দেশ দেন, কিন্তু ঠিকাদার কাজ করছেন না। এ নিয়ে ভুক্তভোগী জনগণদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, সড়কের বেহাল অবস্থায় স্কুল পড়ুয়া সহ হাজার হাজার জনগণ নরক যন্ত্রণা ভোগ করছেন। শীঘ্র বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবি পূরণ না হলে ভুক্তভোগীরা আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমরা এই রাস্তা হাইলাকান্দি থেকে বৈরনগর ইয়া করিমগঞ্জ পর্যন্ত গেছে, যাবার পরে এই রাস্তায় মনে হাজার হাজার গাড়ি মানুষ যাতায়াত করে, করার পরে এখন বর্তমানে কাজ আইছে, কাজ আইলে যারা কন্ট্যাক্ট পাইছে তারারে আমরা গত শুক্রবারে কইছি যে আমরা রোটা ছোলা যান না, থোড়া ফাত্তর তোর ফলাই দিবার লাগিয়া তারা এটার কল্পনা নেয় না, করে না। আজকে এটার লগর রাস্তা সব কাজ হয়ে গেছে। আচ্ছা, ওয়ার পরে এখন পর্যন্ত আমরা এগুলো কোনো কাজ নাই, মানে আমরা চলতাম পারি না। একটা রোগী যদি কোনো অসুবিধা হয় তো আমরা এখান থেকে বইয়া নিয়ে যাওয়ার লাগবো, মানে কোনো গাড়ি দিয়ে নিতাম পারতাম না। রাস্তার কাজ এখন বর্তমানে এগো সাবির আর জাকির তারা কাজ পাইস। আচ্ছা, গত একদিন আমরা এমএলও আনলাম, এমএলএর কাছে খোয়ার বাদে, এমএলএ ফোন করার বাদে তারা আমরা এদিন মিডিয়া আনলাম, আনার পরে তারা ঘুরে দাবাইছে, কইছে তারা নগদ কাজ ধরে দিব আজ থেকে এক মাস আগে, এখন পর্যন্ত কোনো কাজ করে না, এগো কাজ ধরে না। আমরা গত শুক্রবারে জমা থেকে বাড়ি সব মানুষে মাতছি, তারা লোকে ফোন করিয়া মাতছি, মাতার বাদে কইছে আমরা দুইটা জায়গা গাড়া হবো, তোরা ফাঁসর উত্তর এই রুট দিয়ে মারিয়া দেও, তারা কইছে তো না। আমরা কিরকম এগুলো চলতাম রাস্তার কারণে, আমরা মনে করো ব্যবসা বাণিজ্য কোনো মানুষে করতে পারেন না, আর ছাত্র আমরা এখানে প্রচুর ছাত্র আছে, ডেইলি স্কুলও যায়, স্কুলও যেতে পারেন না, মানে স্কুলও বন্ধ ছাত্র, যদি এটার কোনো কাজ এক সপ্তাহের ভিতরে হয় না তো আমরা এগুলি আন্দোলন গড়িয়ে তুলব। যাতায়াতের উপযোগী রাস্তার দাবিতে আলগাপুর বিধানসভার আওতাধীন নলকুলিতে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুব্ধ জনতারা। ভুক্তভোগী জনগণ বিধায়ক নিজাম চৌধুরী মুর্দাবাদে স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন নুলকুলি বালিটান্দি এলাকা। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ভোটের আগে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এক সভায় ভৈরবনগর থেকে নুলকুলি বাগান পর্যন্ত বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার প্রতিশ্রুতি দেন, কিন্তু বিধায়ক প্রতিশ্রুতি পালন করেননি।
এতে বেহাল সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াতে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। ভুক্তভোগী জনগণ এক মাসের মধ্যে বেহাল সড়ক যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বৃদ্ধ হইয়া ছোট আসলা বৃদ্ধ হইয়া তারপরে মারা গেছে, কিন্তু রাস্তা রয়েছে না। আজ যদি আমরাও তো এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু অনেক দিন থেকে আমরাও অনেক পলিটিক্যাল ঘরে ঘুরিয়াও, কিন্তু রাস্তার কোনো সুরাহা কোনো অবস্থাতে আমরা পাইছি না। বহুত ঘুরা করছি, বিশেষ করে নিজাম চৌধুরীর কথা কইমু, এর আগে আরও গেছি, কিন্তু নিজাম চৌধুরীর লগে আমরা মানে অপকটে লগে আসলাম। তাকিয়া এই রাস্তার লাগে আমরা প্রত্যেকে গ্রামবাসীর মানে হিন্দু মুসলিম সব একত্রিত যৌথ হয়ে আমরা এই রাস্তার লাগে আবেদন করছি। প্লাস আপনি যে জায়গার মধ্যে আমরা বর্তমান আনছি, এই জায়গার মধ্যে আমরা তাহলে মিটিং করার পরে মিটিং করতে কইছেন আমরা অতিসত্ত্ব তোমাদের রাস্তা করে দিয়ার। প্লাস এখানে কইসেন যে নিজাম চৌধুরীরে দুইবার হইতে লাগে না, ইগুই যাতে পেলো না, দুইবার হইতে লাগতো না, একবারে হয়ে যাইব গিয়া, তোমরা ফিরিবার আর মাতিও না, আমি নিজাম একবার হইলে হয়ে যায়, দুইবার হইতে লাগে না। তারপরেও আমরা আরো পাঁচ বছর গুজারিয়া গেলেও কিন্তু আমরা রাস্তার কোনো কাজ হয়েছে না। আমরা তার বাড়িতে অনেক দিন গেছি গ্রামবাসী সব মিলিয়া, কিন্তু এই রাস্তার যে দুরবস্থা, আমরা মেডিকেলও যাওয়া তো দূরের কথা, মেডিকেলও বাচ্চা কাচ্চা লইয়া বা কোনো রুগী হইলে মেডিকেল যাওয়া সম্ভব হয় না। ওলা অবস্থার চপ্পল আমরা ফাউদু দিই না, এতজন জন্য মানুষের চপ্পল ফাউ দিই না, এটা রে আর কোনো সময় রইদু দিলেও দেই আনাইলে দেওয়া হয় না। তাই আমরা আবেদন থাকবো আপনার দরিয়াতে, আমরা এমএলএ সাহেবের যত মানুষে হুন্ত্রা প্রত্যেকে শেয়ার করবা, আর আমরা রাস্তার অতিসত্ব যাতে হয় ওলা একটা ব্যবস্থা আপনারা যে মাধ্যমে গেলে আমরা সুবিধা হয় ও মাধ্যমে আপনারা দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা রাস্তাটা অতিসত্ব লাগে। আমরা বেশ এতে যে বেশি কোনো আবেদন কিছু নাই, আমরা প্রত্যেক দিনমজুর, আমরা সকালে যাই বিকালে করি, ব্যবসা বাণিজ্য ছোটখাটো যারা করো। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি সংস্থার উদ্যোগে ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে 32টি দলের অংশগ্রহণে চলছে মাতৃভূমি কাপ প্রাইজ ম্যানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার টুর্নামেন্টের অষ্টম খেলায় বিজয়ী হয়েছে কালাখাল খাসি জয়ন্তিয়া ইয়ুথ ক্লাব। প্রতিপক্ষ শান্তকোনা এফসি দলকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় কালাখাল খাসি জয়ন্তিয়া ইয়ুথ ক্লাব দল। খেলার প্রথমার্ধে কালাখাল খাসি জয়ন্তিয়া ইয়ুথ ক্লাব 2টি গোল করে। দলের হয়ে গোল দুটি করেন আজুস পলং ও দীপান্তর শিঙ্কর। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করতে সক্ষম হয় কালাখাল খাসি জয়ন্তিয়া ইয়ুথ ক্লাব দলের গোল করেন লিংসন ছিল্লা। বুধবার ছোট শালগঙ্গা এফসি এবং রাজগোবিন্দপুর এফসি দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজকরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার, শিলচরে ও মহাবিক্ষোভ বুধবার। ভুবন তীর্থ পর্যন্ত সড়কে কালভার্ট নির্মাণে গাফিলতি, উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ। কুম্ভীরগ্রাম চা বাগানে কংগ্রেসের ধস, দুই ওয়ার্ড সদস্যের নেতৃত্বে শতাধিক বিজেপি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।